রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য এরপরই শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা এ সময় তারা বলেন বাংলাদেশ এখনও যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের হুমকি থেকে মুক্ত হতে পারেনি এই অবস্থা থেকে যদি উত্তরণ করতে হয় তাইলে জাতিকে মুক্তিযুদ্ধের অসমাপ্ত সমাপ্ত জাতিকে আবার ঐক্যবদ্ধ হইতে হবে স্বাধীনতার যারা প্রাণ দিয়েছে তাদের তাদের সেই আত্মহতির জন্যই তো আমাদেরকে তাদের সেই ঋণ পরিশোধ করতে এখন অনেক সময় বাকি এছাড়া শ্রদ্ধা জানান জাতীয় পার্টি জাসদ ওয়ার্কার্স পার্টি বিকল্প ধারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যার কথা জানান তারা তবে স্বাধীনতার পূর্ণ স্বাদ পেতে এখন অনেক পথ পারি দিতে হবে বলেও জানান তারা যারা এইসব গুরুত্বপূর্ণ মীমাংসিত শত্রুগুলো মানে না তারা আসলে বাংলাদেশের শত্রু এবং বাংলাদেশের মানুষের শত্রু দু সালের মধ্যে বাংলাদেশ নিশ্চিতভাবে একটি মধ্যমায় দেশ হবে মানুষের জীবনের নিরাপত্তা এবং এই বর্তমান প্রজন্মকে যেন আমরা একটা আধুনিক বাংলাদেশ উপহার দিতে পারি ভেদাভেদ ধুলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান রাজনৈতিক নেতারা জসিম জেল একুশে টেলিভিশন ঢাকা